নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলে স্বাগত জানাই। আবারও একটি জব বিজ্ঞপ্তি নিয়ে হাজির হচ্ছে, যেটি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে এসেছে। এখানে কী কী পোস্ট রয়েছে এবং কেমন স্যালারি দেওয়া হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে দেখে নেবেন আমাদের এই ভিডিওতে। এখানে ইলেকশন ইন্সপেক্টর পদে গ্রুপ সি নন গ্যাজেটেড পদে লোক নিয়োগ করা হচ্ছে এবং স্যালারি এখানে 5,700 থেকে স্টার্টিং করে 24,000 পর্যন্ত আপনাকে এটি দেওয়া হবে এবং লেভেল 10 অনুযায়ী। এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে সেটা দেখে নিন। এখানে লেখা হয়েছে অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি ফর এনি রিকগনাইজ ইউনিভার্সিটি এবং ডিজারেবল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে নলেজ ইন বেঙ্গলি অর ককবরক, অর্থাৎ আপনাকে বেঙ্গলি অথবা ককবরকে দক্ষ থাকতে হবে। এখানে পোস্ট কতটি রয়েছে সেটি দেখে নিন। টোটাল রাখা হয়েছে 16টি পোস্ট ইউআরদের জন্য, টোটাল ছয়টি ইউআরদের জন্য এবং দুটি এটি উমেন ক্যাটাগরির জন্য রিজার্ভে রয়েছে। এসসিজের জন্য একটি পোস্ট রাখা হয়েছে, এসটি ক্যাটাগরির জন্য টোটাল 9টি রাখা হয়েছে এবং 3টি রাখা হয়েছে উমেন ক্যাটাগরিদের জন্য। এবার দেখে নিন এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে। 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবং এখানে দেখে নিন এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। এবার দেখে নিন এটি কীভাবে অ্যাপ্লাই করবেন। এটি সম্পূর্ণ অনলাইন প্রসেস, অনলাইনের মাধ্যমেই আপনাদেরকে এটি অ্যাপ্লাই করতে হবে। এটি লাস্ট ডেট এখানে দেওয়া রয়েছে 28/7/2023, অর্থাৎ এই মাসের 28 তারিখের মধ্যে আপনাদেরকে এটি অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখে নিন চুজ অফ সেন্টার, অর্থাৎ কোথাও সেন্টার রাখা হয়েছে। এখানে টোটাল 6টি সেন্টার রাখা হয়েছে, আগরতলা, আম্বাসা, বিলুনিয়া, ধর্মনগর, কৈলাসর এবং উদয়পুর। আপনাদের যার যার সুবিধা অনুযায়ী সেন্টারগুলি চুজ করে নেবেন। আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন আপনাদেরকে কিছু ফিস দিতে হবে। দেখিনি এখানে কী কী ফিস রাখা হয়েছে। 300 টাকা রাখা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং 250 টাকা রাখা হয়েছে এসসি এসটি বিপিএল কার্ড হোল্ডার এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য 250 টাকা রাখা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের আজকের মতো জব নোটিফিকেশন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটি এবং শেয়ার করবেন। এবং আপনারা যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, আমাদেরকে কিছু জানার থাকে অন্য কিছু, তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।